নমস্কার, আজকে বানাবো এগ চাউমিন। শীতকালীন সবজি দিয়ে সন্ধেবেলায় বা রাতের খাবার গরম গরম চাউমিন ভালোই লাগে খেতে। চাউমিন বানানোর জন্য প্রথমেই গ্যাসে আমি জল বসিয়ে দিলাম। জল ফুটে গেছে, গ্যাস সিম করে দিলাম। চাউমিনগুলো ফুটন্ত জলে দিয়ে দিলাম। এবার গ্যাসকে হাই ফ্লেম করে দিয়ে চাউমিনটা সিদ্ধ হতে দেব। জল উতলে উঠছে, গ্যাসটাকে আবার একটু সিম করে দিলাম। এর মধ্যে নুন বা তেল কোনো কিছুই দেওয়ার দরকার নেই। চাউমিন নরম হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিলাম। এই রকম একটা ফুটো থালাতে চাউমিন ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গেই চাউমিনের ওপর থেকে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নিলাম। এই রকম ঠান্ডা জল দিয়ে চাউমিন ধুয়ে নিলে চাউমিন খুব ঝুরঝুরে থাকে। চাউমিন বানানোর জন্য বাঁধাকপি নিয়েছি, লম্বা লম্বা করে গাজর গ্রেট করে নিয়েছি, এটা অনেক লম্বা করে গ্রেট করে নিয়েছি। নিয়েছি লম্বা করে কাটা ক্যাপসিকাম, মোটা করে কাটা পেঁয়াজ আর ফ্রেঞ্চ বিন কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে ভিনিগারে ভিজিয়ে রেখেছি। দুটো ডিম নিয়ে নিয়েছি, দু প্যাকেট ম্যাগি মশলা, সয়া সস, চিলি সস, লাগবে সাদা তেল, পরিমাণ মতো লবণ। টপিংয়ের জন্য খুব মিহি করে শসা কুচিয়ে নিয়েছি, পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, টকঝাল মিষ্টি চানাচুর আর টমেটো কেচাপ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, সামান্য লবণ দিয়ে দিলাম। এই তেলের মধ্যে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঝুরঝুরে করে ভেজে নেব। ঝুরঝুরে করে ভাজা হয়ে গেছে, ডিমটা কড়াই থেকে তুলে নিলাম। কড়াইতে আবার একটু সাদা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পুরো পেঁয়াজটা দিলাম না, কিছুটা রেখে দিলাম, কারণ পুরোটা দিলে অনেক বেশি হয়ে যাবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে বাঁধাকপি, গাজর, ফ্রেঞ্চ বিন দিয়ে দিলাম। পুরো সবজি দিলাম না, কিছুটা করে রেখে দিলাম। গ্যাস হাই ফ্লেমে রেখেই সবজিগুলোকে ভেজে নেব। গ্যাস লো ফ্লেমে রাখলে সবজি থেকে অনেক জল ছেড়ে দেবে। সয়া সস দিয়ে দিলাম, চিলি সস দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যাগি মশলাগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভিনিগারে ভেজানো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে চাউমিনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে চাউমিন মেশাতে খুব সুবিধা হয়। সবজি আর মশলার সাথে চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। ক্যাপসিকাম আর লবণ সবার শেষে দেব। ক্যাপসিকাম প্রথমে দিলে একদম সেদ্ধ হয়ে যাবে, ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা একদম নষ্ট হয়ে যাবে। লবণ প্রথমে দিলে সবজি থেকে জল ছেড়ে দেবে আর সবজির যে ক্রাঞ্চিনেস সেটাও নষ্ট হয়ে যাবে। সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। চাউমিন এবার একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি। প্লেটে নাবানো হয়ে গেছে, এবার টপিং করব। প্রথমে কাঁচা লঙ্কা কুচি দিলাম, এবার পেঁয়াজ কুচি দিলাম, শসা কুচি দিলাম, টমেটো কেচাপ দিলাম,
সবশেষে চানাচুর ছড়িয়ে দিলাম। এই যে তৈরি আমাদের এগ চাউমিন। অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।